হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএনএম এডুকেশন আজকে নিট এক্সামিনেশনের জন্য নিউটনস ল থেকে কিছু কোশ্চেন আলোচনা করব আচ্ছা আসি ফার্স্ট নিউটন ফার্স্ট ল লো কি বলেছে যে যদি একটা বডির উপর টোটাল নেট ফোর্স একটা বডির উপর টোটাল নেট ফোর্স যদি জিরো হয় তাহলে ওই বডিটা যে স্টেটে ছিল সে স্টেটেই থাকবে অর্থাৎ বডিটার ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট হবে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে আর এফ নেট যদি জিরো হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা কি বলবো যে ওই বডিটার অ্যাক্সিলারেশন কি হবে যে নেট অ্যাক্সিলারেশন বডিটার উপর কি হবে জিরো হবে ঠিক আছে তাহলে আমাদের এই দুটো জিনিস ভালো করে মনে রাখতে হবে এফ নেট যদি জিরো হয় তাহলে বডিটা ভেলোসিটি কি হবে জিরো সরি ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট হবে ঠিক আছে আচ্ছা এবার এই ল থেকে কিছু প্রবলেম আলোচনা করব প্রথম প্রবলেম প্রবলেম বলছে যে এ পার্টিকেল মুভিং উইথ ভেলোসিটি ভি ইজ অ্যাক্টেড বাই থ্রি ফোর্সেস সোন বাই দ্য ভেক্টর ট্রাঙ্গেল পি কিউ আর দ্য ভেলোসিটি অফ পার্টিকেল উইল তাহলে এখানে প্রবলেম বলছে যে একটা পার্টিকেলের উপর তিনটে ফোর্স কাজ করছে তিনটে ফোর্সকে আমরা একটা ট্রাঙ্গেল দিয়ে ভেক্টর ট্রাঙ্গেলের মাধ্যমে আমরা প্রকাশ করেছি ঠিক আছে পি কিউ আর ঠিক আছে এই একটা পি কিউ ফোর্স কিউআর ফোর্স আর হচ্ছে আর পি ফোর্স ঠিক আছে তাহলে বলছে যে ভেলোসিটি কত তাহলে আমরা তিনটে ফোর্সকে যেহেতু একটা ক্লোজ ট্রাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করছি তাহলে আমরা ভেক্টর ট্রাঙ্গেল রুলস থেকে আমরা কি বলবো যে পিকিউ প্লাস আর সমান আমরা কি বলবো উল্টো দিকে হবে সমান পি আর ঠিক আছে বা পিকিউ প্লাস কিউ আর সমান সরি মাইনাস অফ পি আর

যে টোটাল ফোর্স হচ্ছে কত জিরো যেহেতু টোটাল ফোর্স জিরো তাহলে আমরা কী বলবো যে যে এই পার্টিকেলটার ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট হবে এখানে অপশানগুলো আমি লিখিনি অপশানের মধ্যে একটা অপশান ছিল যে ভেলোসিটি কনস্ট্যান্ট তাহলে সেই অপশানটা কারেক্ট হবে ঠিক আছে বোঝা গেল তাহলে এটা আমরা নিউটনস ফার্স্ট লোর সাহায্যে আমরা বললাম ঠিক আছে নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম একটা ডায়াগ্রাম দেওয়া আছে ঠিক আছে এই ডায়াগ্রামে বের করতে বলেছে যে এই সিস্টেমে সিস্টেমটা আছে এবার এই থিটার ভ্যালুটা কত সেই থিটার ভ্যালুটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে আচ্ছা যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে তাহলে আমরা কি বলবো যে এফ নেট যে নেট ফোর্স কত হবে যে জিরো হবে ঠিক আছে হ্যাঁ এবার আমরা থিটা কি করে বের করব আমরা হচ্ছে যে স্ট্রিং এর টেনশন বের করব প্রথমে টেনশন বের করার মাধ্যমে আমরা দেখো যেহেতু আমরা কি করব টেনশন করে দেখো তাহলে এর উপর স্ট্রিং এর এই যে এই যে এম 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 ভর আছে যে এর হচ্ছে টেনশনটা কোন দিকে হবে উপরের দিকে হবে ঠিক আছে এক্ষেত্রে এই যে ভর এর হচ্ছে টেনশনটা কোন দিকে হবে এই দিকে হবে ঠিক আছে আচ্ছা ক্ষেত্রে টেনশনটা কোন দিকে হবে এই এই স্ট্রিং এ ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে টেনশনটা কোন দিকে হবে যে ওপরের দিকে হবে ঠিক আছে আচ্ছা আমরা যদি থিটা বের করবো তাহলে আমরা কেবলমাত্র এই মাসের ক্ষেত্রে দেখি ঠিক আছে তাহলে দেখি প্রত্যেকটা মাসের টেনশন আমরা ধরলাম যে এই মাসের ক্ষেত্রে টেনশন টি ঠিক আছে তাহলে রুট থ্রি এম এই 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 ভরের বস্তুর ক্ষেত্রে এই পার্টিকেলের এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুর টেনশানও টি হবে কারণ যেহেতু স্ট্রিং হচ্ছে মাসলেস হ্যাঁ তাহলে অল ওভার স্ট্রিংয়ের সমস্ত জায়গায় আমরা কি বলবো টেনশনটা কি হবে সমান হবে ঠিক আছে একই রকমভাবে এক্ষেত্রে এই টেনশনটা কি হবে টি হবে এবং এই টেনশনটা কী হবে টি হবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমরা যদি এম ভরের ক্ষেত্রে দেখি এই এই এম ভরের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি পাবো আমরা ক্ষেত্রে দেখো এর নিচের দিকে কী কি কাজ করতেছে ওয়েট কাজ করতেছে ঠিক আছে তাহলে আর উপর দিকে কী কাজ করতেছে টেনশান কাজ করতেছে ঠিক আছে যেহেতু ইকুইলিব্রাম পজিশন আছে তাহলে আমরা কি বলব যে টি ইকুয়ালস টু এম জি ঠিক আছে এটা আমরা লিখবো ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে রুট থ্রি এম এই বডির ক্ষেত্রে আমরা থ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব ঠিক আছে তাহলে দেখো আমরা যদি একে ভালো করে লক্ষ্য করি যে এই টেনশনটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিই যে একটা এই বরাবর আর একটা এই বরাবর তাহলে এই বরাবর উপরের দিকে কত হয়ে যাচ্ছে টি অস্থিটা একই রকম ভাবে এই টেনশনটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিই এটা। এই বরাবর একটা এই বরাবর এই এই বরাবর উপরের দিকে রূপাংশ কত হয়ে যাবে একই রকম ভাবে টি কস্তিটা ঠিক আছে আচ্ছা এর হচ্ছে ভটটা এর হচ্ছে ওয়েটটা কোন দিকে কাজ করবে নিচের দিকে কাজ করবে ওয়েটটা কত হবে রুট থ্রি এম জি ঠিক আছে আর উপরের দিকে কি কাজ করতেছে টি কস্তিটা এই ধরুন টি কস্তিটা এর দরুন টি কস্তিটা তাহলে কত হবে টু টি কস্তিটা ঠিক আছে তাহলে রুট থ্রি এম এর ক্ষেত্রে আমরা কি লিখবো যে টু টি কস্তিটা ইকুয়ালস টু রুট থ্রি এম জি আচ্ছা আমরা আগেরটা থেকে পেয়েছি টি সমান এম জি পেয়েছি তাহলে টি এর ভ্যালু আমরা যদি বসে দিই তাহলে টু এম জি কস থিটা টু রুট থ্রি এম জি ঠিক আছে তাহলে এম জি আমরা যদি কেটে দিই তাহলে আমরা কি পাবো যে কস থিটা ইকুয়ালস টু রুট বা আমরা কি পেয়ে যাবো যে থিটা ঠিক আছে তাহলে এখানে অপশান এ হচ্ছে এরপর আমরা ল্যামিজ এম নিয়ে আলোচনা করব ল্যামিস থিয়েরম কি বলেছে যে একটা অবজেক্ট আছে সাপোজ ও একটা অবজেক্ট এর উপর তিনটে ফোর্স কাজ করছে তিনটে ফোর্স ধরলাম এপ ওয়ান এপ তিনটে কনকারেন্ট ফোর্স কাজ করছে কনকারেন্ট ফোর্স মানে যে একই বিন্দু গামে ঠিক আছে এই অবজেক্টের উপর তিনটে ফোর্স হচ্ছে কাজ করছে ঠিক আছে সাপোজ আমি এটা ধরলাম আলফা এটা ধরলাম বিটা এটা ধরলাম গামা ঠিক আছে এই তিনটে ফোর্স কাজ করার ফলে যদি এই ও অবজেক্ট ও অবজেক্ট যদি ইকুইলিব্রিয়ামে থাকে ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে দেন আমরা তাহলে আমরা কি বলতে পারবো যে এফ ওয়ান ডিভাইডেড বাই সাইন আলফা সমান এফ টু ডিভাইডেড বাই সাইন বিটা সমান এফ থ্রি ডিভাইডেড বাই সাইন গামা ঠিক আছে এফ ওয়ান ডিভাইডেড বাই বাকি যে দুটো ফোর্স তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন এফ টু ডিভাইডেড বাই বাকি যে দুটো ফোর্স বাকি যে দুটো ফোর্স এফ ওয়ান আর এফ থ্রি তাদের মধ্যবর্তী কোন বিটা ঠিক আছে তার সাইন আর সমান এফ থ্রি ডিভাইডেড বাই বাকি যে দুটো ফোর্স রয়ে গেল তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তার যে সাইন সেটার সঙ্গে সমান হবে ঠিক আছে তাহলে আমরা কি বলবো যদি একটা পার্ট একটা অবজেক্টের উপর তাহলে কি হচ্ছে তিনটে কনকারেন্ট ফোর্স কাজ করছে এবং ফোর্স তিনটে কি হচ্ছে কোপ্লেনার ফোর্স হ্যাঁ এবং বডিটা কি হচ্ছে ইকুইলিভ্রাম কন্ডিশনে আছে তাহলে আমরা কি বলতে পারবো যে এফ ওয়ান বাই সাইন আলফা সমান এফ টু বাই সাইন বিটা সমান এফ থ্রি বাই সাইন গামা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমরা নিউটন সেকেন্ড লো নিয়ে আলোচনা করব ঠিক আছে নিউটন সেকেন্ড ল নিউটন সেকেন্ড ল কি বলেছে যে রেট অফ অফ চেঞ্জ একটা বডি একটা পার্টিকেলে রেট অফ চেঞ্জ অফ মুমেন্টাম রেট অফ চেঞ্জ অফ মুমেন্টাম প্রপোর্শনাল টু টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি ঠিক আছে এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল বলা হয়েছে ঠিক আছে এখান থেকে আমরা কি পাই যে ম্যাথমেটিক্স এর সাহায্যে আমরা কি পাই যে রেট অফ আমরা হচ্ছে যে কনস্ট্যান্ট ডিপি ডিটি সমান আমরা কি পাচ্ছি যে এফ পাচ্ছি টোটাল ফোর্স টোটাল এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি এটা আমরা পাই ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি একটা গ্রাভ অঙ্কন করি যে এফ বনাম টি এর আমরা যদি গ্রাভ অঙ্কন করি যে ফোর্স বনাম টি এর আমরা যদি গ্রাফ অঙ্কন করি সাপোজ গ্রাফটা যদি এরকম যদি হয় তাহলে এই গ্রাফের আন্ডারে যে এরিয়া সাপোজ এই হচ্ছে গ্রাফ এর আন্ডারে এরিয়া আমরা পেলাম এই এই এরিয়া এরিয়া ঠিক আছে কি বোঝাবে যে তোমরা জানো যে এরিয়া আন্ডার দিস কার্ভ কি হবে সমান চেঞ্জ অফ মোমেন্টাম ঠিক আছে তাহলে আমরা কি বোঝাবে যে এরিয়া আন্ডার দিস এফ বোঝাবে যে চেঞ্জ ইন মোমেন্টাম বোঝাবে ঠিক আছে আচ্ছা আমরা মোমেন্টাম পি ইকুয়ালস টু সমান কি জানি পি সমান এম ভি মোমেন্টাম সমান আমরা কি জানি যে এম ভি ঠিক আছে তাহলে আমরা কি বসাবো এফ সমান আমরা কি লিখবো যে পি ডি ডিটি অফ এম ঠিক আছে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো যে এম ডিভিডিটি প্লাস যাচ্ছি ঠিক আছে এবার যদি এম যদি কনস্ট্যান্ট হয় এম যদি কনস্ট্যান্ট হয় ঠিক আছে তাহলে আমরা কি লিখবো যে ডি এম ডিটি সমান জিরো তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এফ সমান যে এম ডিভি ডিটি বা এফ সমান এম এ যেটা আমরা ছোটবেলা থেকেই জানি এফ সমান এম এ নিউটন সেকেন্ড প্রযোজ্য হবে যখন এম কনস্ট্যান্ট হচ্ছে বস্তুর হচ্ছে মাসটা হচ্ছে ধ্রুবক পার্টিকুলার মাসটা ধ্রুবক তখন এফ সমান এম এ কিন্তু আমরা এই সূত্রটা লাগাতে পারবো কিন্তু অপর ক্ষেত্রে মাসটা যদি ভ্যারিয়েবল হয় যেমন রকেট মোশানের ক্ষেত্রে তখন কিন্তু আমরা এই সূত্রটা লাগাতে পারব না তখন হচ্ছে যে এই সূত্রটা এটা ভ্যালিড হবে ঠিক আছে এরপর আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব আচ্ছা প্রবলেমটা হলো যে এ প্লেয়ার টেক্স জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ইন ক্যাচিং এ বল অফ মাস ওয়ান ফিফটি গ্রাম মুভিং উইথ এ ভেলোসিটি অফ টোয়েন্টি মিটার পার সেকেন্ড দ্য ফোর্স ইম্পার্টেড বাই দ্য বল অন দ্য হ্যান্ডস অফ দ্য প্লেয়ার ইজ অপশান বলা আছে ঠিক আছে তাহলে একটা প্লেয়ারের একটা ক্যাচ ধরছে ক্রিকেট প্লেয়ার ক্যাচ ধরছে যে বলটার ভর হচ্ছে কত দেড়শো গ্রাম হ্যাঁ এবং সেই বলটার স্পিড কত ছিল টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং সেটা কত সময়ে এসছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময়ে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময়ে সে ক্যাচটা ধরা হয়েছে হ্যাঁ ঠিক আছে তাহলে তার হাতের উপর কত প্লেয়ারের হাতের উপর কতটা পরিমাণ বল প্রয়োগ করেছে ক্রিকেট বলটা সেটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে বলটার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড থেকে কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে কত সময় হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় হয়েছে ঠিক আছে তাহলে এখানে বলটা কি হচ্ছে রিটার্ডেশন হচ্ছে অর্থাৎ নেগেটিভ অ্যাক্সিলারেশন হচ্ছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে নেগেটিভ অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন বের করবো তাহলে কি হবে সময় আমরা কি বের করবো যে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে তাহলে টোয়েন্টি জিরো মাইনাস টোয়েন্টি বা টোয়েন্টি মাইনাস জিরো আমরা শুধু ম্যাগনিটিউডটা নেব তাহলে টোয়েন্টি ডিভাইডেড বাই কত সেকেন্ডে কত সময় চেঞ্জ ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় ঠিক আছে তাহলে এটা আমরা কি পেয়ে যাচ্ছি যে এটা আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি যে অ্যাক্সিলারেশন আমরা পেয়ে যাচ্ছি এটা যদি আমরা হিসাব করি কত পাবো আমরা যে হচ্ছে এখানে হিসেব করলে টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ঠিক আছে তাহলে এখানে ফোর্সটা তাহলে কত হচ্ছে এম ইন্টু এ এমটা কত হচ্ছে এখানে যে দেড়শো গ্রাম দেড়শো কে আমরা কি করব কেজিতে প্রকাশ করব ইন্টু দুশো ঠিক আছে তাহলে এখানে কাটাকাটি করলে কত আসতেছে থার্টি থার্টি নিউট ঠিক আছে এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আচ্ছা এরপর নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম একটা ডায়াগ্রাম বলে দিয়েছে যে এই ডায়াগ্রামে এখানে বের করতে বলেছে যে কন্ট্যাক্ট ফোর্স বিটুইন এ অ্যান্ড বি কত এ এবং বি এদের মধ্যে কন্ট্যাক্ট ফোর্স কত সেটা বলে বের করতে বলা হচ্ছে ঠিক আছে এর হচ্ছে ওজন হচ্ছে চার কেজি দু কেজি এটা এক কেজি ঠিক আছে বাইরে থেকে ফর্টি নিউটন বল প্রয়োগ করা হচ্ছে ঠিক আছে দেখো এরা যেহেতু একে অপরের কন্ট্যাক্টে আছে তাহলে প্রত্যেকের কিন্তু অ্যাক্সিলারেশন কি হবে সেম হবে প্রত্যেকের অ্যাক্সিলারেশন সেম হবে এবং সেই অ্যাক্সিলারেশন আমরা কী করে বের করব যে এ নেট প্রত্যেকের অ্যাক্সিলারেশন আমরা কী করে বের করব যে নেট ফোর্স ডিভাইডেড বাই আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে নেট মাস ঠিক আছে নেট ফোর্স ডিভাইডেড বাই নেট মাস নেট ফোর্স কত বাইরে থেকে আমরা কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি ফর্টিন নিউটন ফর্টিন নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি ফর্টিন ডিভাইডেড বাই টোটাল মাস কত চার দু ছয় একে সাত তাহলে কত হয়ে যাচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে প্রত্যেকের কত হবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আমাদের বের করতে বলেছি এ এবং বি এর মধ্যে যে কন্ট্যাক্ট ফোর্স কত সেটা আমরা বের করবো তাহলে কি হচ্ছে দেখো আমরা বাইরে থেকে ফর্টি নিউটন বল প্রয়োগ করছি এ কি করতেছে বি কে পুস করতেছে একটা বল প্রয়োগ করে বি কি করবে সেম ফোর্স অ্যাপ্লাই করবে এর উপর কিন্তু অপোজিট ডিরেকশন এ যদি বি এর উপর এই দিকে বল প্রয়োগ করে বি তাহলে এর উপর কোন দিকে বল প্রয়োগ করবে এই অপোজিট ডিরেকশনে কিন্তু সেম ফোর্স প্রয়োগ করবে আমাদের এই এন এর মানটা কত সেটা বের করতে হবে তাহলে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম নেই আমরা সাপোজ এ নিচ্ছি এ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা যদি অঙ্কন করি ঠিক আছে তাহলে এর উপর কোন দিকে কি কাজ করতেছে দেখো ফোর্স কি কি কাজ করতেছে এর উপর এই দিকে ফর্টিন নিউটন কাজ করতেছে আর এন হচ্ছে কোন দিকে কাজ করতেছে এই দিকে কাজ করতেছে এ কোন দিকে এর মোশান কোন দিকে হবে এই দিকে হবে ঠিক আছে এদিকে কোন অ্যাক্সিলারেশন নিয়ে এ নেট এই অ্যাক্সিলারেশন নিয়ে তার মোশান হবে ঠিক আছে তাহলে আমরা এর যদি মোশন লিখি যে ইকুয়েশন অফ মোশন লিখি তাহলে আমরা কি আছে তাহলে এটা সমান আমরা কি লিখবো যে ফরটিন মাইনাস এন ইকুয়ালস টু যে এম কত এর হচ্ছে মাস কত ফোর ইন্টু এ কত টু ঠিক আছে এখান থেকে তাহলে আমরা কি বের করবো এন সমান ফরটিন মাইনাস এইট সমান কত হয়ে যাচ্ছে সিক্স নিউটন তাহলে আমরা এখানে যে এ এবং বি এর মধ্যে যে কন্টাক্ট ফোর্স সেটা কত সিক্স নিউটন অপশন বি হচ্ছে প্রবলেম একই রকম ভাবে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে এই ডায়াগ্রাম দেওয়া আছে টু কেজি থ্রি কেজি ওয়ান কেজি এরা হচ্ছে যে একে অপরের সঙ্গে স্ট্রিং এর মাধ্যমে যুক্ত আছে যে এইদিকে হচ্ছে যে ফর্টি নিউটন বল প্রয়োগ করা হচ্ছে আর হচ্ছে এদিকে হচ্ছে যে যে এইড নিউটন বল প্রয়োগ করা হচ্ছে বের করতে বলা হচ্ছে যে ফাইন টেনশন ইন দ্য স্ট্রিং বিটুইন টু কেজি অ্যান্ড থ্রি কেজি অপশান দেওয়া আছে টু কেজি এবং থ্রি কেজির মধ্যে যে টেনশান স্ট্রিং এর যে টেনশান সেটা বের করতে বলা আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি বের করব প্রথমে প্রথমে আমরা এই যে যেহেতু তিনটে তিনটে ভর যেহেতু একেবারের সঙ্গে স্ট্রিং এর মাধ্যমে যুক্ত আছে এই সিস্টেম টোটাল হচ্ছে প্রত্যেকের যে অ্যাক্সিলারেশন কি হবে সেম হবে ঠিক আছে প্রত্যেকের অ্যাক্সিলারেশন কি হবে সেম হবে ঠিক আছে এবং সেই অ্যাক্সিলারেশনের মান কত আমরা বের করব প্রথমে আমরা নেট নেট কত সিস্টেমের অ্যাক্সিলারেশন সেটা বের করব একই সূত্র আমাদের প্রযোজ্য আগের প্রবলেমে যে সূত্র লাগিয়েছিল আমরা তাহলে নেট ফোর্স ডিভাইডেড বাই নেট মাস হ্যাঁ সিস্টেমের নেট অ্যাক্সিলারেশন নেট ফোর্স ডিভাইডেড বাই নেট মাস তাহলে নেট ফোর্স কত হচ্ছে দেখো এদিকে চোদ্দ এদিকে আট উল্টো দিকে আট এদিকে চোদ্দ এদিকে উল্টো দিকে আট তাহলে কি লিখবো আমরা ফোরটিন মাইনাস এইট ডিভাইডেড বাই টোটাল মাস কত হচ্ছে টু প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে সিক্স তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সিক্স ডিভাইডেড বাই সিক্স সমান কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে কি হচ্ছে নেট অ্যাক্সিলারেশন সিস্টেমের নেট অ্যাক্সেলারেশন ঠিক আছে এবার আমাদের কি বের করতে বলা হচ্ছে যে এবার আমরা টেনশন বের করব টু কেজি এবং থ্রি কেজির মধ্যে টেনশনটা সেটা আমরা বের করবো দেখো ভালো করে টেনশনটা লক্ষ্য করো যেহেতু এদের মাঝখানে স্ট্রিংটা একই এবং স্ট্রিং মাসলে ধরে নিতে হবে তাহলে কি হচ্ছে এর উপর যে টেনশন কাজ করবে এর উপরও স্ট্রিং এর টেনশন একই হবে কিন্তু উল্টো দিকে কাজ করবে দেখো এরপর টেনশন কোন দিকে কাজ করতেছে এদিকে অবশ্যই কাজ করবে এর টান এরপর যে স্ট্রিং এর যে টানটা কোন দিকে হবে এদিকে হবে এর উপর যে স্ট্রিং এর টানটা কোন দিকে হবে টেনশনটা কোন দিকে হবে এদিকে হবে এটা যদি টি হয় এটাও কি হবে টি হবে ঠিক আছে তাহলে এদের মধ্যে টেনশন হচ্ছে টি আচ্ছা এবার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো টু কেজি মাসের আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো দেখো ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে টু কেজি তাহলে দেখো এর উপর এড নিউটন এদিকে এড নিউটন কাজ করতেছে ঠিক আছে আর এদিকে কি কাজ করতেছে টেনশন কাজ করতেছে ঠিক আছে আচ্ছা এবার সে কোন দিকে যাচ্ছে যেহেতু ফর্টিন নিউটন এদিকে বেশি সে ফর্টিন নিউটন সে হচ্ছে যে ওয়ান মিটার পার সেকেন্ড নেট এনে সামনের দিকে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এর যদি ইকুয়েশন অফ মোশন লিখি তাহলে আমরা কি লিখব যে টি মাইনাস এইট সমান আমরা কি লিখবো যে এম ইন্টু নেট ঠিক আছে তাহলে টি মাইনাস এইট সমান এম এর মান কত এখানে টু টু ইন্টু ওয়ান তাহলে আমরা কি লিখবো টি সমান আমরা কি লিখবো টু প্লাস এইট সমান কত হয়ে যাচ্ছে টেন নিউটন ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপর দেখো অ্যাটুড মেশিন এই মেশিনকে আমরা কি বলবো অ্যাটুড মেশিন এই সিস্টেমটাকে বলবো অ্যাটুড মেশিন এটার কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো দেখো ভালো করে লক্ষ্য করো যে একটা পুলি পুলিতে দু সাইডে স্ট্রিং এর মাধ্যমে দুটো মাছ হচ্ছে ঝোলানো আছে ঠিক আছে আর এখানে বলা আছে যে এম টু গ্রেটার দেন এম ওয়ান ঠিক আছে এবার আমাদের বের করতে হবে যে সিস্টেমের টোটাল কত এবং হচ্ছে স্ট্রিং এর যে টেনশন সেটা কত সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা কি করে বের করবো তার আগে আমরা দেখি যে দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে হচ্ছে যে এর ওয়েটটা কোন দিকে কাজ করছে এম টু জি নিচের দিকে কাজ করছে এটা কোন দিকে কাজ করতেছে এম ওয়ান জি এখানে হচ্ছে নিচের দিকে কাজ করতেছে আচ্ছা এখানে টেনশন কোন দিকে কাজ করতেছে উপরের দিকে কাজ করতেছে এখানে টেনশন কোন দিকে কাজ করতেছে এখানে কাজ করতেছে আচ্ছা যেহেতু এম টু যেহেতু বড় এম টু এম ওয়ানের থেকে যেহেতু বড় তাহলে হচ্ছে যে এর হচ্ছে রেজাল্ট অ্যাক্সিলারেশন বা নেট অ্যাক্সিলারেশন কোন দিকে হবে এই দিকে হবে ঠিক আছে আর সেবার হচ্ছে আমরা এই নেট অ্যাক্সিলারেশন আমরা কি করে বের করব ঠিক আছে এ নেট আমরা কী করে বের করব একই রকমভাবে আগের রুলস আগের সূত্র নেট অ্যাক্সিলারেশন সিস্টেমের নেট অ্যাক্সিলারেশন সময় আমরা কি লিখব যে নেট ফোর্স নেট ফোর্স ডিভাইডেড বাই নেট মাস ঠিক আছে আচ্ছা এখানে নেট ফোর্স কত দেখো এখানে এম জি কাজ করতেছে এদিকে এম এম ওয়ান জি যেন মনে হচ্ছে দুটো একই দিকে কাজ করতেছে কিন্তু না দুটো একই দিকে কাজ করছে না আমরা যদি স্ট্রিংটাকে সোজা করি সোজা করে দেখি তবে কিন্তু ভালোভাবে বোঝা যাবে স্ট্রিংটাকে এরকম মেশিনে না আমরা যদি সোজা রাখি তাহলে কি হবে একদিকে এম টু জি কাজ করতেছে একদিকে আর অপর দিকে এম ওয়ান জি কাজ করতেছে এখানে এম টু জি কী হবে বড় হবে এম ওয়ান জিটা টা কি হবে ছোট ছোট হবে দুটো হচ্ছে পরস্পর বিপরীত দিকে কাজ করছে ঠিক আছে তাহলে এখানে তাহলে নেট ফোর্স তাহলে কত হবে যে এম টু জি মাইনাস এম ওয়ান জি ঠিক আছে বোঝা যাচ্ছে কি বলছি বোঝা যাচ্ছে আমরা যদি পুরো স্ট্রিংটাকে যদি সোজা করে রাখি সোজা করে নেই স্ট্রিংটাকে যদি সোজা করে নেই তাহলে আমরা এই নেট ফোর্সের ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো দুটো ফোর্স কিন্তু দুটো অপোজিট ডিরেকশানে কাজ করতেছি ঠিক আছে এটা দুটো অপোজিট ডিরেকশানে কাজ করতেছি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের নেট ফোর্স পেয়ে গেলে এবার নেট মাস তাহলে কী হবে যে এম ওয়ান প্লাস এম টু একই রকম ভাবে আমরা হচ্ছে যে এই মাসের হচ্ছে যে ইকুয়েশন অফ মোশন আমরা যদি সলভ করি তাহলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাব ঠিক আছে এবং এই টি এর ভ্যালু কত বেরোবো তো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই টি সমান এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু টু জি ঠিক আছে তাহলে এই দুটো ভ্যালু আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে অ্যাটুল মেশিনের ক্ষেত্রে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ